যারা প্রায় প্রতিদিনই টমেটো খান তাদের আসলে দেহে কি ঘটে যারা সপ্তাহে টানা পাঁচ থেকে ছয় দিন টমেটো খেয়ে থাকেন তাদের দেহে এমন কিছু ঘটে যা অন্য কারো দেহে ঘটে না কারণ টমেটোর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা তাৎক্ষণিকভাবে আপনার দেহে কাজ করতে শুরু করে আপনি টমেটো কিসের সঙ্গে খাচ্ছেন তার উপরে নির্ভর করবে যে এটি আপনার দেহে উপকার করবে না অপকার করবে আপনি যদি টমেটো শশার সঙ্গে খেয়ে থাকেন তাহলে অবশ্যই এটি আপনার দেহে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে গ্যাস অ্যাসিডিটি হঠাৎ করে পেট ভার বা পেটের যে কোনো সমস্যা এবং শশা একসঙ্গে খাওয়ার কারণে আর এই খাবারটি খান না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না আর অধিকাংশ মানুষের যে গ্যাস অ্যাসিডিটি হচ্ছে তা হয়তো এই ধরনের খাওয়ার কারণেই হচ্ছে যে আপনি বুঝতেই পারছেন না কিসের সঙ্গে কি খাবেন টমেটো সঙ্গে কখনোই লেবু খাবেন না এই দুটি খাবার একসঙ্গে খাওয়া মানেই নিজের দেহের ক্ষতি করা আর কি কি খাবার আছে যার সঙ্গে টমেটো খাওয়া যাবে না তাহলে টমেটো টমেটো কিভাবে কিভাবে খাবেন খেলে আপনার দেহে শুধুই উপকার করবে টানা পাঁচ থেকে সাত দিন যদি কেউ টমেটো সঠিকভাবে খান তাহলে তাদের দেহে এমন কিছু প্রতিক্রিয়া তৈরি হবে যা আপনাকে বহু বছর সুস্থ রাখবে তাহলে টমেটো কখন কতটুকু কীভাবে খাবেন জেনে নিন আর সেই সঙ্গে টমেটো খাওয়ার আগে দুইবার ভেবে নিন যে এটি আপনি ভালো করে ধুয়ে নিয়েছেন কিনা অবশ্যই টমেটো খাওয়ার আগে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখুন যদি না এটা আপনার নিজের হাতে ফলানো হয় নিজের চাষ করা হয় কারণ বাজারজাত টমেটো অধিকাংশই বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া থাকে ওষুধ দেওয়া থাকে যা আপনার দেহের জন্য মারাত্মক ক্ষতিকর হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনও অনেকের মধ্যেই ধারণা রয়েছে টমেটো শুধুমাত্র ভিটামিন সি জাতীয় খাবার কিন্তু এই টমেটোতে প্রতি একশো গ্রামে রয়েছে চৌষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম বুঝতেই পারছেন যে কত বেশি ক্যালসিয়াম রয়েছে টমেটোর মধ্যে এছাড়াও আরও বহু উপাদান রয়েছে যা টমেটোকে করে তুলেছে ঔষধি গুণ সম্পন্ন একটি ভেষজ আমরা একে সবজি বা ফল হিসেবে বিবেচনা করলেও এর ঔষধি গুণ অসামান্য আজকে টমেটোর ঔষধি গুণ সম্পর্কে আপনাদের জানাবো টমেটোর লাইকোপেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে ও হৃদরোগ দূর করে যারা সব সবসময় রোগাবস্থায় থাকেন দুর্বল থাকেন যাদের শরীর সবসময় অবসন্ন থাকে কোনো কাজে জোর পান না তারা যদি টমেটো খান তাহলে অবশ্যই খুব দ্রুত নিজের শরীরের শক্তি ফিরে পাবেন তার জন্য টমেটো অবশ্যই আপনাকে জুস করে খেতে হবে যারা বলবেন যে চিবিয়ে খেলে হবে কি না কিন্তু ঔষধের মতো করে যদি আপনি খেতে চান তাহলে অবশ্যই জুস করে খান কখন খাবেন এটি খেতে পারেন আপনি সকালবেলায় নাস্তা করার ত্রিশ মিনিট আগে যদি না আপনি নাস্তায় কোনো ধরনের মিষ্টি ফল বা জাতীয় খাবার খেয়ে থাকেন অর্থাৎ আপনাকে টমেটো কখনোই মিষ্টি ফল বা দুধ জাতীয় খাবারের সঙ্গে খাওয়া চলবে না আবার আপনি নাস্তা করার পরেও খেতে পারেন এমন কি আপনি সকাল এবং দুপুরের মধ্যবর্তী সময়ে বেলা বারোটার দিকেও টমেটোর জুস খেতে পারেন কতটুকু পরিমাণ টমেটো দিয়ে জুস তৈরি করবেন তা জানিয়ে দেব তার আগে টমেটোর আরও কিছু ঔষধি গুণ জানাই আপনাদের যাদের কোষ্ঠবদ্ধতা রয়েছে সব সবসময় কোষ্ঠকাঠিন্য থাকে কখন মল ত্যাগ করবেন এ সম্পর্কে আপনি কিছুই জানেন না আপনার কোনো নির্দিষ্ট নিয়ম নেই কখনো আপনি সকালবেলায় এই কাজ করছেন বা কখনো আপনি হঠাৎ করে বাইরে গেলেও আপনার এই ধরনের বেগ আসছে এটি খুবই বিরক্তিকর এবং এরকম যাদের হয় কোনো ধরনের নিয়ম থাকে না তাদের শরীর সবসময় রোগাক্রান্ত থাকে কাজেই একটি নির্দিষ্ট নিয়ম আনতে গেলে আপনাকে টমেটোর সাহায্য নিতে হবে টমেটো খুব সহজেই এই রোগ দূর করতে পারে তার জন্য আপনি টমেটোকে পুড়িয়ে খাবেন কিভাবে পোড়াবেন টমেটো সম্পূর্ণ খোসা সহই আগুনের তাপে হালকা করে ঝলসে নিন এবং ওপরের খোসাটা ফেলে দিয়ে অল্প পরিমাণ বিট লবণ অথবা সন্দব লবণ ছিটিয়ে তা ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন এটি খেতে যেমন সুস্বাদু তেমনি এটি আপনার পেট পরিষ্কার করবে কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশনের সমস্যাকে দূর করবে এটাও আপনি সকালবেলায় একই নিয়মে খেতে পারেন অথবা আপনি এটা খাবারের পরে খেতে পারেন অথবা আপনি এটা বিকেলেও খেতে পারেন যে কোনো সময় খেতে পারেন তবে শুধুমাত্র খাওয়ার সময় কোন কোন খাবার খাওয়া যাবে না তা অবশ্যই মাথায় রাখবেন যাদের র্যাশ অ্যালার্জি চুলকানি রয়েছে বা ত্বকের ওপরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে ত্বকের বিভিন্ন রোগ মসৃণতার অভাব বা ত্বকের পিগমেন্টেশন এক জায়গায় এক এক রকম রং তারা যদি নিয়মিত টমেটো খান তাহলে অবশ্যই তাদের চামড়া বা ত্বকের এই সমস্যা দূর করতে সবচেয়ে ভালো হয় যদি তারা টমেটো জুস করে খান যে নিয়মে জুস করার কথা বলেছি এই নিয়মে জুস করে খেলে অবশ্যই উপকার পাবেন নিয়মিত যারা টমেটো খাবেন অর্থাৎ সপ্তাহের পাঁচ ছয় দিনও যদি টমেটো খান তাহলে আপনার পাকস্থলী ও অন্ত্র সুস্থ থাকবে সব সময় হজম ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে আবার যাদের মুখে রুচি কম খিদে কম আবার ওজন কম তারা যদি টমেটো খান তাহলে অবশ্যই উপকার পাবেন এতে টমেটো আপনাকে কীভাবে খেতে হবে শুনুন এর জন্য টমেটো টুকরো টুকরো করে নেবেন আর তারপরে এতে মিশিয়ে নেবেন সামান্য পরিমাণে শুট অর্থাৎ আদা স্যুট টুকরো টমেটোর সঙ্গে হাফ থেকে এক চামচ পরিমাণ আদা শুট গুঁড়ো বয়স ভেদে মিশিয়ে নিন আর তা খুব ভালো করে চিবিয়ে খান এটা আপনি খাবারের আধা ঘন্টা আগে এমনকি আধা ঘন্টা পরেও খেতে পারেন তাহলেও দেখবেন যে খুব উপকার পাচ্ছেন মাত্র কয়েক দিনের মধ্যেই আপনার খাবারের চাহিদা বেড়ে যাবে হজম ক্ষমতা তো আপনা আপনি বাড়বে সেই সঙ্গে আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে যাদের অতিরিক্ত ওজন রয়েছে তাদের ওজন যেমন নিয়ন্ত্রণে থাকবে তেমনি যাদের ওজন খুব কম তারাও ধীরে ধীরে সুস্থ সবল হিসেবে নিজেকে দেখতে পাবেন যাদের কিডনি রোগ এখনো হয়নি তারা যদি টমেটো নিয়মিত খান তাহলে কখনো কিডনি রোগ হবে না কিন্তু কিডনিতে একবার কোনো ধরনের সমস্যা তৈরি হলে তখন আপনি টমেটো খেতে পারবেন না এটা ঠিক পানি খাওয়ার মতো আপনি যদি দিনে তিন লিটার বা তার চেয়ে একটু বেশি পরিমাণ পানি খান ঋতু ভেদে অর্থাৎ গরমকালে তিন থেকে সাড়ে তিন লিটার এবং শীতকালে যদি মিনিমাম তিন লিটার পানি খান তাহলে আপনার কখনোই কিডনি রোগ হবে না কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও থাকে না অন্যদিকে কিডনি রোগ হওয়ার পরে কিন্তু আপনি আর এই পরিমাণ পানি খেতে পারবেনই না তখন আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি খেতে হবে টমেটোর ব্যাপারটিও সেই রকম যারা নিয়মিত টমেটো খান তাদের কিডনিতে কখনো টক্সিক উপাদান বা বর্জ্য পদার্থ জমতে পারে না আর এই কারণেই কিডনিতে কোনো ধরনের রোগ বা পাথর হওয়ার সম্ভাবনা থাকে না নিয়মিত টমেটো খেলে অবশ্যই আপনার কিডনি লিভার গল ব্লাডার সম্পূর্ণ সুস্থ থাকবে টমেটোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যেমন রয়েছে তেমনি রয়েছে আয়রন কাজেই যাদের হার জয়েন্টের ব্যথা রয়েছে বা ক্যালসিয়ামের অভাব রয়েছে শরীরে তারা টমেটো খেলে অবশ্যই ক্যালসিয়ামের এই অভাব দূর হবে সেই সঙ্গে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে যাদের রক্তশূন্যতা শরীর ফ্যাকাশে হয়ে গেছে দেহের রক্তশূন্যতা কী দিয়ে পূরণ করবেন বুঝতে পারছেন না তারা পাকা টমেটো খান প্রতিদিন কতটুকু পরিমাণ খাবেন অবশ্যই প্রতিদিন একশো গ্রাম পরিমাণ খেতে হবে প্রাপ্তবয়স্ক একজন মানুষের একশো গ্রামের বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই বয়সভেদে এর পরিমাণ কমবে তবে বাড়বে না আর যারা টমেটো জুস করে খাবেন তারাও একশো গ্রাম পরিমাণ টমেটোই নেবেন কিন্তু জুস করলে পাকা টমেটোর সাথে কোনো ধরনের পানি মেশানোর প্রয়োজন নেই পানি না মিশিয়ে জুস তৈরি করুন যারা পুড়িয়ে খাবেন তারাও একশো গ্রাম পরিমাণ টমেটো অবশ্যই খাওয়ার চেষ্টা করুন এই পরিমাণ টমেটো খেলে তবেই কাজ হবে একটি বা দুটো টুকরো খেয়ে কখনোই এর গুণগত মান বা উপকার পাওয়ার চেষ্টা করবেন না যাদের লিভারের কোনো সমস্যা রয়েছে বা দিন আপনি জন্ডিস বা হেপাটাইটিসে আক্রান্ত হয়েছিলেন যদি টমেটো খান তাহলে আপনার লিভার একেবারেই সুস্থ হয়ে যাবে টমেটো খেলে কখনো আপনার কফ কাশি জ্বর এই ধরনের সমস্যাগুলো প্রতিনিয়ত হবে না টানা আপনি টমেটো খেয়ে দেখুন আপনার ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে যারা গর্ভবতী রয়েছেন তারা যদি টমেটো খান অবশ্যই আপনি নিজে এবং আপনার বাচ্চা অনেক সুস্থ থাকবেন এবং শারীরিক ও মানসিক শক্তি বহুগুণ বেড়ে যাবে একদম ছোট শিশু যারা বয়স এক বছর দেড় বছর অর্থাৎ তারা যখন দুধ বা দুধ জাতীয় খাবার খায় না তখন যদি অল্প পরিমাণে টমেটোর রস এক থেকে দুই চামচ করেও খাওয়ানো যায় তবুও শারীরিক অনেক বেশি সবল হবে এই সকল বাচ্চারা টমেটো সময় আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে হার্ট ভালো রাখে এটি হাইপার দূর করে টমেটো খেলে আপনার মানসিক প্রশান্তি বজায় থাকে আর টমেটোর লাইকোপেন অবশ্যই পুরুষের জন্য খুবই ভালো এর যে লাল রং রয়েছে তা অবশ্যই পুরুষের প্রোস্টেট ক্যান্সার বা প্রোস্টেটের যে কোনো ধরনের রোগ দূর করতে সক্ষম কাজেই টমেটো যদি আপনি এর গুণগত মান বজায় রেখে খেতে পারেন তাহলে অবশ্যই আপনি নীরক থাকবেন সুস্থ থাকবেন কিন্তু যারা টমেটো রান্না করে খান বা কোনো ধরনের রেসিপি তৈরি করেন এতে টমেটোর সম্পূর্ণ গুণ নষ্ট হয়ে যায় তখন টমেটো খেলে এর শুধুমাত্র আপনি পাবেন কোনো ধরনের উপকার পাবেন না কাজে টমেটো যদি খেতে হয় তাহলে কোন রোগে কিভাবে খেতে হবে কোন রোগে কিভাবে খেলে সেই রোগ দূর হয়ে যাবে সেই অনুযায়ী খেলে অবশ্যই খুব ভালো ফল পাবেন আপনি এক সপ্তাহে টানা পাঁচ দিন খেয়ে তারপরে কমেন্ট করুন যদি উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আরও কয়েকজনকে জানান সেই সঙ্গে ভিডিওটি শেয়ার দিন যাতে টমেটো খেয়েই মানুষ এই সকল রোগ দূর করতে পারেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ